তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই পুরনো বাড়িটি কত ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। এখানে দেখো সব ভেঙে চুড়ে পড়ে যাচ্ছে। এই যে ছাদ, ছাদের সামনেটা ভেঙে পড়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমার তো খুব ভালোই লাগছে ফিলিংস যে একটা এত সুন্দর একটা জায়গায় এসেছি আর তোমাদেরকে দেখাতে পাচ্ছি, খুব ভালো লাগছে। তো তোমরা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। আমি সুমন আর তোমরা দেখছো দ্য বং অ্যাডভেঞ্চার্স ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদেরকে নিয়ে যাব ইতিহাসের সেই লর্ড ক্যানিং এর বাড়ি ক্যানিংয়ে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, এবং যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা তারা প্লিজ বন্ধুরা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। আজকের এই বেরিয়ে গেছি, 18 কিলোমিটার চলে এসেছি প্রায়, ঠিক আছে? তো আর 6 কিলোমিটার বাকি। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা আমরা এখন ক্যানিং রোড দিয়ে যাচ্ছি, প্রায় কাছাকাছি এসে গেছি। তো তোমরা দেখতে থাকো লর্ড ক্যানিং। 1856 থেকে 1862 সাল পর্যন্ত ভারতের শেষ গভর্নর জেনারেল, এবং 1858 সালের 1 নভেম্বর থেকে ভারতে প্রথম ভাইসরয়। বিখ্যাত রাজনীতিজ্ঞ ব্যক্তিত্ব জর্জ ক্যানিংয়ের তৃতীয় পুত্র চার্লস জন ক্যানিং 1812 সালের 14 ডিসেম্বর জন্মগ্রহণ করেন, এবং পাটনি, ইটন ও অক্সফোর্ডের ক্রাইস্ট চার্চে শিক্ষালাভ করেন। তার প্রশাসনের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হল 1857 সালের সিপাহি বিপ্লবের শুরু। লর্ড ক্যানিং বিদ্রোহটি দমন করেন, এবং এ ঘটনার পর 1858 সালে পার্লামেন্টারি আইন পাস হয়। রানী প্রকাশ্য ঘোষণা দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটিয়ে ভারতের শাসনভার নিজ হাতে গ্রহণ করেন। যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করে তাদেরকে যদিও তিনি শাস্তি প্রদান করেন, তবুও তিনি যতদূর সম্ভব ভারতীয়দের বিরুদ্ধে বাজবিচারহীন প্রতিহিংসামূলক ব্যবস্থা গ্রহণ পরিহার করেন, এবং এভাবে তিনি ক্ষমাশীল ক্যানিংয়ের উপাধি অর্জন করেন। তিনি ইঙ্গ ভারতীয় সেনাবাহিনীকে পুনর্গঠিত করেন। আয়কর প্রবর্তন, শতকরা 10% হারে সমশুল্ক আরোপ ও বিনিময়ের কাগজের মুদ্রার প্রচলন দ্বারা আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করেন। চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে বাংলার চাষিদের যে দুর্দশা ছিল তার কিছুটা দূর করে প্রজাদের অধিক নিরাপত্তা প্রদানের উদ্দেশ্যে 1859 সালে বাংলায় খাজনা আইন পাস হয়। ব্রিটিশরা চা ও কফি চাষ শুরু করে। চার্লস উড শিক্ষা বিষয়ে 1854 সালে যে সুপারিশমালা পেশ করেন তা কার্যকর করা হয়, এবং 1857 সালে কলকাতা, বোম্বে ও মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ইউরোপীয় নির্কলদের বিরুদ্ধে বাংলা ও বিহারের চাষিদের যে অভিযোগের কারণ ছিল তা তদন্ত করতে তিনি একটি কমিশন গঠন করেন। এ কমিশনের সুপারিশমালার ভিত্তিতে তিনি যে ব্যবস্থা গ্রহণ করেন তা নীলকরদের স্বেচ্ছাচারিতাকে বহুলাংশে লাঘব করে। লর্ড মেটকাপ কর্তৃক প্রণীত ভারতীয় দণ্ডবিধি প্রবর্তন করা হয়, এবং 1861 সালে ফৌজদারি কার্য পরিচালনা বিধি প্রকাশিত হয়। পরবর্তী বছরে পুরাতন সুপ্রিম কোর্টসমূহ ও কোম্পানির আদালতের পরিবর্তে 3টি প্রেসিডেন্সি শহরে হাইকোর্ট প্রতিষ্ঠা করা হয়। লর্ড ক্যানিংয়ের প্রশাসনের শেষ দিকের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হল 1861 সালে ভারতীয় কাউন্সিল আইন পাস, যার দ্বারা বেসরকারি ভারতীয় সদস্যগণ ভাইসরয়ের আইনসভায় মনোনীত হতে পারতেন। 1857 সালের যুদ্ধের সময়কার গুরুভার ও কঠিন দায়িত্ব পালন করতে গিয়ে ক্লান্ত ক্যানিং অবসর গ্রহণ করে 1862 সালের 18ই মার্চ ভগ্ন স্বাস্থ্যে ভারত ত্যাগ করেন। কিন্তু তিনি অবসর গ্রহণ করার পূর্বে ভারতে তার কর্তব্য পালনের স্বীকৃতিস্বরূপ 1859 সালে তাকে আল মর্যাদায় উন্নীত করা হয়। ইংল্যান্ডের অল্প কয়েক মাস পর 1862 সালের 17ই জুন তিনি পরলোক গমন করেন, এবং ওয়েস্টমিনিস্টার আবৃত্তে তাকে সমাহিত করা হয়। 24 পরগনা জেলার মাতলা নদীর তীরে লর্ড ক্যানিং একটি অট্টালিকা নির্মাণ করেন, যেটি ক্যানিং হাউস নামে পরিচিত। মাতলা নদীতে বন্দর তৈরির লক্ষ্যে অট্টালিকাটি নির্মিত হয়। এটি তৈরি হওয়ার সময় ক্যানিং সাহেব কয়েক দফায় এখানে থেকেছিলেন। পরবর্তীকালে মাতলা নদী নাব্যতা হারানোয় ক্যানিং বন্দর প্রকল্পটি পরিত্যক্ত হয়। ইটের তৈরি দ্বিতল এই অট্টালিকাটি লম্বা বারান্দা ও খিলানযুক্ত, উপনিবেশিক স্থাপত্যের প্রভাব পরিলক্ষিত। প্রথম তল থেকে দ্বিতীয় তল ওঠার জন্য রয়েছে একটি প্রশস্ত কাঠের সিঁড়ি। পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন 2001 সালে এর আইন অনুযায়ী 2018 সালে এটিকে ঐতিহ্যশালী ভবনের স্বীকৃতি দিয়েছে।
বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হয়েছে, এবং শেয়ার করো বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সুস্থ থাকো, ভালো থাকো সবাই।